খুব সুন্দরভাবে এখানে প্রায় সেন্ট্রালি প্রায় ছটা স্কুলের মাত্র তাদের এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান, যে হার ঘাট তিরঙ্গা, সেই আহ্বানে সারা দিয়ে আজকে সারা ত্রিপুরাতেই মানুষ বেরিয়ে পড়েছে এবং সব ঘরে ঘরে কিন্তু 13-14 আজকে 14 তারিখ 15 তারিখ পর্যন্ত সবাই পতাকা উত্তোলন করবে। তো আজকের যে উদ্যোগ শিক্ষা দপ্তরের তরফ থেকে মাননীয় এডুকেশন মিনিস্টার যে উদ্যোগ নিয়েছেন এবং ছাত্রছাত্রীরা সবাই মানে হর্ষধ্বনির মাধ্যমে খুব খুল্লতার সাথে তারা আজকে এই যে র্যালি তার মধ্যে ওরা ভাগ নিয়েছে, আমি এর জন্য আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাবো, মাননীয় মন্ত্রী মহোদয়কে, ডাইরেক্টর সাহেবকে, আমি সাহেবকে আমি ধন্যবাদ দেব এবং সত্যিকারের অর্থে যে আজাদি কা অমৃত মহোৎসবের একটা পার্ট হচ্ছে হর ঘাট তিরঙ্গা। এখানে যেভাবে চারিদিকে স্কুল কলেজ এবং সাধারণ মানুষের মধ্যে যে আমি একটা দেখছি উন্মাদনা সত্যি প্রশংসার দাবি রাখে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে এই পতাকার যে মর্যাদা, যাদের কারণে এই পতাকা উত্তোলন করতে আজকে আমরা সম্ভব হয়েছি, তাদের আত্মবলিদান সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এরই মূল মানে এটা এইমস অ্যান্ড অবজেক্টিভ। তাছাড়া আমাদের যে স্বদেশী ভাবনা এবং দেশের প্রতি যে প্যাট্রিয়টিজম, সেই দেশাত্মবোধের ভাবনা সৃষ্টি করার এটা মূল লক্ষ্য। একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। ঘিরে রাখি শুদ্ধতায় যত্ন আর ভালোবাসায় বলি আমরা শেয়ার করি, নতুন এই সময় তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।